হ্যালো ফ্রেন্ডস, গিয়েছিলাম খিরাই ঘুরতে। হাওড়া থেকে খড়গপুর আসার লাইনে খিরাই পড়ে, বাট আমি খড়গপুর থেকে পাশ করার আগে স্টেশন খিরাই। তো গিয়েছিলাম কিন্তু একদম ঠিক টাইমে যাইনি, যেটা অরিজিনাল যাওয়ার সময় জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারির প্রথম দিকে। তখন পুরো বাগান ভর্তি ফুল থাকে, আমরা গিয়েছিলাম তখন পুরোটা কুঁড়ি ছিল। তবুও যখন গিয়ে পৌঁছেই গিয়েছিলাম, মজা তো করতেই হবে। তো দিদির ছেলে, দাদার ছেলে আর আমার মেয়ে খুব মজা করছিল, আর আমরাও ছবি তুলছিলাম, যতটুক ফুল পেয়েছি তারই মধ্যে ছবি তুলে মজা করছিলাম। নানান রঙের ফুল, লাল, নীল, হলুদ, সবুজ, কত রকমের ফুল ছিল। আর তার মধ্যে আমি পছন্দ করেছিলাম ব্ল্যাক কালারের শাড়ি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে দারুণ ছিল ব্যাপারটা, আর আমার মেয়ের তো খুব এনজয় করেছে। আরও হয়তো জানুয়ারির শেষের দিকে গেলে আরও ভালো করে সব ফুল দেখে আমার মেয়ের আরও বেশি মজা পেত, তবুও যা দেখেছি এতেই অনেক। তো তোমাদের বলছি, যারা তোমরা খিরাই যেতে চাও শর্ট ট্যুর করতে, তাদেরকে বলছি জানুয়ারির শেষের দিকে গেলে আরও বেশি করে আর এটা এনজয় একটা করতে খুব পারবে। ভালো উদ্যোগ যে চাষিরা ওখানে ফুল চাষ করে একটা ফুলের গার্ডেন মতন তৈরি করে ওখানে পর্যটকরা যাচ্ছে এবং তাদেরও খুব ভালো সেল হচ্ছে। তো এই উদ্দেশ্যেই আমি বলবো যে তোমরা নিশ্চয়ই একবার খিরাই যাও, আর আমার মনে হয় সবারই খুব ভালো লাগবে, বিশেষ করে বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার আগের শর্ট ভিডিও করা আছে এবং ব্লগও করা আছে, আর এগুলো আমি পুরোটা একটা পিকচার দিয়ে এই ভিডিওটা তৈরি করলাম। তো অ্যাগেন্স থ্যাংক ইউ।